ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলকাতা মেডিকেল কলেজে একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত। পরিষেবা ঠিক রাখতে আরো 20 জন চিকিৎসক চেয়ে সরকারের কাছে আবেদন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। সমস্যা বেড়েছে করোনা আক্রান্ত শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝির, তার ছেলেও করোনা আক্রান্ত। কর্তব্যে অবিচল, করোনার চোখে চোখ রেখে লড়াই চালাচ্ছেন ওরা। লড়তে লড়তে আক্রান্ত হচ্ছেন। কলকাতা মেডিকেল কলেজে একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট সুপার সুপর্ণা রায় করোনা এবং ডেঙ্গিতে আক্রান্ত। তিনি কলকাতা মেডিকেলেই চিকিৎসাধীন। করোনার কবলে কলকাতা মেডিকেল কলেজে প্রসূতি বিভাগের প্রধান তপন নস্কর এবং কার্ডিওলজি বিভাগের প্রধান শান্তনু গুহ। প্রথমজন ভর্তি কলকাতা মেডিকেল কলেজে, অন্যজন ভর্তি বেসরকারি হাসপাতালে। কিছুদিন আগেই রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি করোনা আক্রান্ত হন। করোনার জালে তাঁর ছেলে কলকাতা মেডিকেলে হাউস স্টাফ অমৃতেশ। বাবার মতো তাঁরও চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজে। এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য ভবনের কাছে আরো 20 জন চিকিৎসক চেয়ে আবেদন জানিয়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উদ্বেগ বেড়েছে চিকিৎসক এবং রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝির শারীরিক অবস্থা নিয়ে। সূত্রে খবর, তাঁর শ্বাসকষ্ট বাড়ায় অক্সিজেন দেওয়া হচ্ছে, ফুসফুসে সংক্রমণও রয়েছে। কিছুদিন আগে মস্তিষ্কে অস্ত্রোপচার হয় নির্মল মাঝির, সেখানে রক্তক্ষরণ হয়েছে বলে সূত্রের খবর। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে বহু চিকিৎসকের। অক্টোবরে গোড়ায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA দাবি করে, করোনা চিকিৎসা করতে গিয়ে এখনো অবধি সারা দেশে 515 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।